প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের, বিশেষ করে বাংলা ইতিহাস ভূগোল তো আমি দিয়ে দিয়েছি এর আগে, ঠিক আছে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটাতেই কিন্তু ইংলিশ, অঙ্ক, ভৌত, জীবন বিজ্ঞান আছে। তো আমি আজকে শুধুমাত্র তোমাদের জীবন বিজ্ঞানের সাজেশনটা দেবো, আর যদি তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশনটা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার সাথে যোগাযোগ করবে, কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে বলে দেবো। এছাড়াও আমি ইতিহাসের তোমাদের MCQ, SAQ, 2 মার্কস, 4 এবং 8 মার্কস, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সবটাই দিয়ে দিয়েছি। আর এর বাইরে কিন্তু আশা করি কোশ্চেন হবে না, এবং খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেনগুলো এখানে ইনক্লুড করা আছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর পয়েন্ট ওয়াইজ করে লেখা আছে, যাতে তুমি ফুল মার্কস পাও। তো যদি তুমি এটা নিতে চাও, ডেফিনেটলি তুমি আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, কী করে পাবে আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো এবার আমরা জীবন বিজ্ঞানের সাজেশনটাতে ঘুরে আসি, সেখানে দেখে আসি কী কী আছে। তো বন্ধুরা, তোমাদের জীবন বিজ্ঞান সাজেশন যাওয়ার আগে একটু দেখে নাও তোমাদের কী কী থাকবে। তোমাদের মাত্র একটা চ্যাপ্টারই থাকবে, সেটা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া। যাদের স্কুলে অন্য অন্য চ্যাপ্টার থাকবে তারা আমাকে অতি অবশ্যই বলবে, দাদা আমাদের স্কুলে এই চ্যাপ্টার আছে, তাহলে কিন্তু আমি তার উপরে একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে তোমাদের MCQ থাকবে 5টা, SAQ থাকবে 10টা, আবার তোমাদের কিন্তু MCQ, SAQ আবার 2 মার্কস থাকবে 5খানা, আর 3 নম্বরের প্রশ্ন থাকবে বা 5 নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু 3টে, ঠিক আছে। 3 এ 5 এ 15, 3 নম্বরটা দেবে না, 5 নম্বরের প্রশ্ন দেবে। টোটাল হচ্ছে তোমাদের 40 নম্বর। সময় থাকবে কত? সময় থাকবে তোমাদের 1 ঘন্টা 15 মিনিট, আর পূর্ণমান থাকবে 40, ঠিক আছে। তো এবার দেখে নাও এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক অনুযায়ী আমি সাজেশন বানিয়ে রেখেছি। তৃতীয় অধ্যায় হচ্ছে, প্রথমেই তোমাদের আছে জৈবনিক প্রক্রিয়া, 3.1-এর উদ্ভিদ শারীরবিদ্যা, 3.1.1-এর দেখো শালক সংশ্লেষ। এখান থেকে উদ্ভিদবিদ্যার শালক সংশ্লেষ থেকে কী করবে, প্রতিটি প্রশ্নের মান 2 বা 3। এখানে দেখো তোমরা দেখতে পাবে যে সংজ্ঞা দাও কেলভিন চক্র, হিল বিকারক, শালেক সংশ্লেষীয় হার, PQ, তারপর হচ্ছে শালেক সংশ্লেষীয় একক, ব্ল্যাকম্যান বিক্রিয়া, হিল বিক্রিয়া, জেড স্ক্রিম বলতে কী বোঝো, শালেক সংশ্লেষ, কোয়ান্টাম, তারপরে ক্রোলোসিস, পূর্তিবিন্দু, ঠিক আছে। এরপর দেখো পার্থক্য লেখো ফটোলাইসিস ও ফটো ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য, শালেক সংশ্লেষ ও অঙ্গরাত্রীকরণের মধ্যে পার্থক্য, তারপরে তোমাদের দিয়ে দিতে পারে যে আলোক দশা ও অন্ধকার দশার মধ্যে পার্থক্য, তারপরে হচ্ছে আবর্তকার ও অনাবর্তকারের মধ্যে পার্থক্য লেখো, টিকা দিতে পারে সিথিরি চক্র, ফটোলাইসিস, 4 নম্বর দিতে পারে শালক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলার কারণ কী, 5 নম্বর দিতে পারে উদ্ভিদ সবুজ উদ্ভিদের ক্ষেত্রে সৌরশক্তি আবদ্ধকরণ বলতে কী বোঝো, 6টা দিতে পারে খাদ্য উৎপাদনে শালক সংশ্লেষের ভূমিকা লেখো, 7 নম্বর দিতে পারে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায় শালেক সংশ্লেষের ভূমিকা লেখো, তারপরে 3.1.2-এর হচ্ছে খনিজ পুষ্টি, প্রতিটি প্রশ্নের মান 2 বা 3, সংজ্ঞা লেখো, হাইড্রোপনিক্স, অনুঘটক মৌল, এরোপনিক্স, ব্যালেন্সিং মৌল। এরপরে দেখো উদ্ভিদে অপরিহার্য খনিজ মৌলের বা পদার্থের সাধারণ কাজগুলি লেখো, 3-এরটা হচ্ছে অতিমাত্রিক পরিপোষক কী, উদ্ভিদ দেহে এর গুরুত্ব লেখো, 4-এরটা উদ্ভিদ দেহে অপরিহার্য মৌলের 2 বা 3টি সাধারণ কাজ লেখো, পার্থক্য লেখো, ম্যাক্রোনিউট্রিয়েন্ট ও ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে, ঠিক আছে। তার পরবর্তী 5 নম্বর প্রশ্নগুলো দেখে নাও, তারপর দেখো 3.1.3 বাষ্পমোচন, এখানে হচ্ছে প্রতিটি প্রশ্নের মান 2 বা 3, সংজ্ঞা দাও কিউটিকল, পত্ররন্ধ্র, লেন্টিসেল, বাষ্পীভবন, রক্ষীকোষ, বাষ্পমোচন বা প্রসেদন টান, নিঃস্রাবণ বা গাটেশন, ঠিক আছে। এইগুলো তোমরা করবে, বাষ্পমোচনের সংজ্ঞা বা কাকে বলে বা কী। এরপর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, বাষ্পমোচনের সঙ্গে রসের উৎসের সম্পর্ক লেখো, 3 নম্বর বাষ্পমোচনের প্রকারভেদগুলি আলোচনা করো, 4 নম্বর বাষ্পমোচন উদ্ভিদে কোথায় সম্পন্ন হয়, 5 নম্বর বাষ্পমোচনের একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি ব্যাখ্যা করো। এর পরবর্তী 5 নম্বর প্রশ্ন করবে এখান থেকে, বাষ্পমোচনের তাৎপর্যগুলি সংক্ষেপে আলোচনা করো, বাষ্পমোচনের সংজ্ঞা দাও উদ্ভিদে বিভিন্ন প্রকার বাষ্পমোচনের পদ্ধতিগুলি আলোচনা করো, 3 নম্বরে করবে বাষ্পমোচনের হার নিয়ন্ত্রণকারী শর্তগুলি সংক্ষেপে আলোচনা করো। এর পরবর্তী আমরা চলে যাব 3.1.4-এর জল, খনিজ পদার্থ, খাদ্য, গ্যাসের পরিবর্তন, এখানে প্রতিটি প্রশ্নের মান 2 বা 3, অবিশ্রবণ, এগুলো সংজ্ঞা,
আইসোটনিক দ্রবণ, ফ্লোয়েম লোডিং, সক্রিয় শোষণ ও পরিবহন, ব্যাপন চাপ, রসের উৎস্রোতের পরিবহন। এর পরবর্তী করবে 2 নম্বর রসের উৎস্রোত, বাষ্পমোচন টানের ভূমিকা উল্লেখ করে উদ্ভিদ পরিবহনে সক্রিয় পরিবহনের গুরুত্ব কী। 4 নম্বর অভিশ্রবণকে বিশেষ ধরনের ব্যাপন চাপ বলা হয় কেন। 5 নম্বর উদ্ভিদে পরিবহনের গুরুত্বগুলি লেখো। 6 নম্বর উদ্ভিদের পরিবহনে জাইলেম ও ফ্লোয়েমের গুরুত্ব লেখো। 7 নম্বর শোষণের সঙ্গে রসের উৎস্রোতের সম্পর্ক ব্যাখ্যা করো। 8 নম্বর পার্থক্য লেখো, বাষ্পমোচন ও রসের উৎস্রোতের মধ্যে পার্থক্য। 2 ব্যাপন ও অভিশ্রমের মধ্যে পার্থক্য। 3 ঊর্ধ্বমুখী পরিবহন ও নিম্নমুখী পরিবহনের মধ্যে পার্থক্য। 4 বহির অভিশ্রবণ ও অন্ত অভিশ্রবণের মধ্যে পার্থক্য। এরপরে এই এইখান থেকে তোমরা 5 নম্বরের যে প্রশ্নগুলো পড়বে বন্ধুরা একটু একবার দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, অভিশ্রবণের সংজ্ঞা দাও বা বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর ডিক্রন ও জলির রসের উৎস্রোত সম্পর্কিত মতবাদটি ব্যাখ্যা করো। 3 উদ্ভিদে ব্যাপনের কাজ গুরুত্ব আলোচনা করো। 4 অভিশ্রবণের গুরুত্ব আলোচনা করো। 5 উদ্ভিদে খাদ্য পরিবহন সম্পর্কে যা যেন লেখো বা আলোচনা করো। তারপরে 3.2 তোমরা আসবে শ্বসনে। এই শ্বসন থেকে কী করবে সংজ্ঞা লেখো। বায়ুথলি, সবাত শ্বসন, শ্বসন বস্তু, সন্ধান কহল বা কোহল সন্ধান, তারপর হচ্ছে শ্বাসরঞ্জক, হাইপার ভেন্টিলেশন, দহন। ঠিক আছে, এইগুলো কী কাকে বলে বা বলতে কী বোঝায় বা সংজ্ঞা লেখো। 2-এরটা দেখো, শ্বসনকে অপচিতি বিভাগ বলে কেন। 3-এরটা হচ্ছে গ্লাইকোলাইসিসকে ইএমপি পদ বলে কেন। 4-এরটা হচ্ছে ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বা ওটিসিএ চক্র বলে কেন। 5 নম্বর সন্ধান প্রক্রিয়ায় অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করো। 6 নম্বর শ্বাসকার্যে মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের ভূমিকা লেখো। তারপরে হচ্ছে পার্থক্য লেখো, প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যের মধ্যে পার্থক্য। 2 হচ্ছে সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর শ্বসন ও শ্বসন শ্বাসকার্যের পার্থক্যের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর শালক সংশ্লেষ ও শ্বসনের মধ্যে পার্থক্য। 6 নম্বর শ্বসন ও শ্বাসকার্যের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর জলজ প্রাণীর শ্বাসকার্যে ফুলকার ভূমিকা লেখো। 9 নম্বর অতিরিক্ত শ্বাসযন্ত্রের সংজ্ঞা দাও, এর প্রয়োজনীয়তা লেখো। 10 নম্বর শালক সংশ্লেষে ও শ্বসন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া কেন ব্যাখ্যা করো। এর পরবর্তী কোশ্চেন দেখো, প্রতিটি প্রশ্নের মান 5-এ। কী করবে, ধূমপানের প্রকারভেদ সহ এর ক্ষতিকর প্রভাবগুলো আলোচনা করো। 2 মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাস কৌশল আলোচনা করো। 3 নম্বর গ্লাইকোলাইসিসের সংজ্ঞা দাও এবং এর পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপরে 3.3 তোমরা আসবে পুষ্টিতে। এখানে যে প্রশ্নগুলো আছে দেখে নাও, সংজ্ঞা দাও। মিসেল, কাইমোকাইল, তারপর হচ্ছে বেলাস, হ্যালোজোইক, স্যাপ্রোফাইট, তারপর হচ্ছে মিক্সোট্রফিক পুষ্টি সম্পূর্ণ আংশিক পরজীবী উদ্ভিদ। 2-এরটা মানুষের দন্তের সংকেত লেখো। 3-এরটা উদ্ভিদরা পতঙ্গভুক হয় কেন। তারপরে হচ্ছে উৎসেচকের জৈব অনুঘটক বলে কেন। 5 নম্বর মানব পুষ্টিতে আত্মীকরণের ভূমিকা লেখো। 6 নম্বর পুষ্টির 2 বা 3টি তাৎপর্য লেখো। 7 নম্বর পার্থক্য লেখো, মৃতজীবী ও মৃতজীবী জীবের মধ্যে পার্থক্য, উপচিতি বিপাক ও অপচিতি বিপাকের মধ্যে পার্থক্য। 3 নম্বর হ্যালোফাইটিক ও হ্যালোজোয়িক পুষ্টির মধ্যে পার্থক্য। 4 নম্বর মৃতজীবী ও পরজীবীর মধ্যে পার্থক্য। 5 নম্বর স্বভোজী পুষ্টি ও পরভোজী পুষ্টির মধ্যে পার্থক্য। 6 নম্বর প্রাণী পুষ্টি ও উদ্ভিদ পুষ্টির মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে 8 নম্বরে তোমরা খাদ্য পরিপাকে যকৃতের ভূমিকা লেখো। 10 নম্বরে করবে নিউগ্লুকোজেনেসিস ও গ্লাইকোজেনেসিস ও গ্লাইকোজেনেসিসের সংজ্ঞা ও 2টি করে কাজ লেখো। তারপরে উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত ব্যাখ্যা করো। মুখ বিবরে কীভাবে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় তা বিশ্লেষণ করো। রক্তনালীর প্রাচীরে অতিরিক্ত লিপিড জমা হলে তা কী করণীয় সেটা লেখো। তারপরে প্রতিটি প্রশ্নের মান 5-এ তোমরা করবে উদ্ভিদের পুষ্টির প্রকারভেদগুলি ছকের সাহায্যে দেখাও। সংবহনের তাৎপর্য আলোচনা করো। 2 মানুষের পৌষ্টিক তন্ত্রের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং শুধুমাত্র পৌষ্টিক গ্রন্থগুলি চিহ্নিত করো। 3 পূর্ণবয়স্ক মানুষের দন্ত সংকেত উল্লেখ করো। মানব পৌষ্টিতন্ত্রের মধ্যে কীভাবে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক ঘটে তা উল্লেখ করো। 4-এরটা হচ্ছে হ্যালোজোয়িক পুষ্টির বিভিন্ন পর্যায়গুলি সংক্ষিপ্ত ধারণা দাও। 5 বৃহদন্ত্র ও ক্ষুদ্রান্তের অংশগুলি কী কী, এদের কাজগুলি আলোচনা করো। 6-এরটা হচ্ছে সুষম খাদ্যের সংজ্ঞা সহ বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে 3.4 তোমরা যাবে, সেখানে হচ্ছে কি সংবহন। সেখানে প্রতিটি পোস্টের মান 2 সংজ্ঞা লেখো। হিমোলিম্ফ, অ্যাগ্লুটনিন, হিমোলাইসিস, ক্রস ম্যাশিং, ভেনাশীতপিণ্ড, সর্বজনীন দাতা, মিস্টল ও ডায়াস্টল, দ্বিপত্র ও প্রদ্বিপত্র কপাটিকা, এবিও পদ্ধতি, হিমোলিস।
তারপরে দুইয়েরটা হচ্ছে আরশোলার রক্ত লাল নয় কেন, তিনেরটা হচ্ছে রক্ত তঞ্চনের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো, চারেরটা ক্রস ম্যাচিংয়ের গুরুত্ব আলোচনা করো, পাঁচেরটা শ্বেত রক্তকণিকার প্রতিরক্ষামূলক কাজগুলি লেখো। এরপরে 6 নম্বরে দেখো পার্থক্য লেখো ধমনী ও শিরার মধ্যে, পার্থক্য লেখো হিমোগ্লোবিন ও হিমোসায়ানিনের, পার্থক্য লেখো মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের, পার্থক্য লেখো লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার, পার্থক্য লেখো সর্বজনীন দাতা ও সর্বজনীন গ্রহীতার, পার্থক্য লেখো অলিন্দ নিলয়ের মধ্যে, পার্থক্য লেখো রক্ত নালিশা রক্ত ও লসিকার মধ্যে, পার্থক্য লেখো। তারপর 7 নম্বর আরএইচ ফ্যাক্টর কাকে বলে, রক্তের শ্রেণী নির্ণয় আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব লেখো। 8 নম্বর লাসিকার কয়েকটি কাজ লেখো, শ্বেত ও লোহিত রক্তকণিকার কাজ ও গুরুত্ব লেখো। এরপর এখান থেকে প্রতিটি প্রশ্নের মান 5, রক্ত তঞ্চন কাকে বলে এই প্রক্রিয়াটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 2-এরটা হচ্ছে সংবহনের সংজ্ঞা গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 3, রক্তের বিভিন্ন কাজ ও উপাদানগুলি আলোচনা করো। 4, মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর হচ্ছে চিত্র সহযোগে মুক্ত ও বদ্ধ সংবহন পদ্ধতি ব্যাখ্যা করো। তারপরে 6-এরটা হচ্ছে মানব হৃৎপিণ্ডের গঠনের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। এরপরে আমরা চলে যাব 3.5-এর রেচনে, প্রতিটি প্রশ্নের মানে এখানে 2 বা 3, জীবদেহে রেচনের গুরুত্ব লেখো। উদ্ভিদ দেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না, তাহলে উদ্ভিদ কীভাবে রেচন পদার্থ ত্যাগ করে। তারপর 3-এরটা হচ্ছে মানব দেহে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা আলোচনা করো, বৃক্কের সঙ্গে নেফ্রনের সম্পর্ক আলোচনা করো, রেচনকে অপচিতি বিপাক কেন বলা হয়, উদাহরণ সহযোগী উপাক্ষারের সংজ্ঞা দাও। 7, রেচনে যকৃতের 2টি ভূমিকা উল্লেখ করো। 8 নম্বর মূত্রথলি ও মূত্রনালীর গঠন ও কাজগুলি লেখো। 9 নম্বর ফুলকা ও ফুসফুস সাসঙ্গত হওয়া সত্ত্বেও কীভাবে রেচন অঙ্গরূপে কাজ করে। তার পরবর্তী দেখো মূত্র উৎপাদনে ব্যায়োম্যান্স ক্যাপসুলের ভূমিকা আলোচনা করো। তারপরে 11 নম্বর ম্যালপিজিয়ান নালিকা সম্বন্ধে যা জানো লেখো, পার্থক্য লেখো তরুক্ষীর ও উপাক্ষারের মধ্যে পার্থক্য। 2 নম্বর হচ্ছে ম্যালপিজিয়ান কণিকা ও ম্যালপিজিয়ান নালিকার মধ্যে পার্থক্য। 3 নম্বর উদ্ভিদ রেশন ও প্রাণী রেশনের মধ্যে পার্থক্য। এরপর এখান থেকে 5 নম্বরের যে মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো এই কোশ্চেনগুলো একবার দেখে নাও। একটি নেফ্রনের পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 5টি অংশ চিহ্নিত করো, ঠিক আছে। এর পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখো রেচনের সংজ্ঞা সহ এর গুরুত্ব আলোচনা করো। মানববৃক্কের গঠন সম্পর্কে যা জানো লেখো। 4 নম্বর সকল বর্জ্য পদার্থকে রেচন পদার্থ বলা যায় না কেন, মানব মূত্রের উপাদানগুলি কী কী, মূত্র উৎপাদনে নেফ্রনের ভূমিকা আলোচনা করো। তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ হচ্ছে লাইফ সায়েন্সে বা জীবন বিজ্ঞানের সাজেশান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।